এবার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো শোনাই, সকালবেলা দুধ জাল দিয়ে এখানে রেখে গেছি টেবিলে। আমি দুধটা মাইক্রোওভেনে দিয়ে 30 সেকেন্ড দিয়েছি, দিয়ে গরম করেছি। ওরা আজকে কিছুই খাবো না, আজকে এই দুধ দিয়ে আর এই যে বিস্কিট কিনে রেখে গেছে, বিস্কিটটা ছিল না, শেষ হয়ে গেছিলো, এটা এই ওখানে কিনে রেখে গেছে। এই বিস্কিট দিয়ে আর দুধ দিয়ে আমার ব্রেকফাস্ট হবে আজকে। আমি না সকালবেলা এত বেলা হয়ে যায় উঠতে উঠতে, এত রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, আর সকালে উঠতে উঠতে এত বেলা হয়ে যায়, আমি না কী খাবো বুঝতে পারি না। আমার কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না ঘুম থেকে উঠে, ঠিক আছে। এবার কত বেলা হয়ে গেছে জানো, এখন সময় কত, এখন 11:53। এবার কিছু তো খেতে হবে, নাহলে এবার ওষুধও খাইনি আমি জানো, মানে কী বলবো, এটা কাটতে হবে, এত খুলছে না। তাও ফোন করে বলছে তুমি কী খাবে, লুচি খাবে, কচুরি খাবে, কী খাবে, আমি সকালবেলা কী খাবো নিজেই জানি না যে আমি সকালবেলা কী খাবো। কিছু খেতে ভালো লাগে না ঘুম থেকে উঠে, দুপুরবেলাটাই তখন খেতে পেয়ে যায়। যদি সকাল রাত্রে যদি তাড়াতাড়ি ঘুমাতে পারি তাহলে সকালে তাড়াতাড়ি উঠতে পারি, রাত্রে এত রাত হয় ঘুমাতে। ভিডিও বানিয়ে কালকে আবার একটু লাইভ করেছিলাম, লাইভে তো কেউ নেই, কেউ আসেনি লাইভে, এর আগে লাইভ করলে তাও হতো, আর এখন লাইভ করলে কোনো, এই কালকে অনেক দিন বাদে করেছি। যাই হোক, এবার কী করবো, অনেক রাত্রে কালকে 1টার সময় মানে 12টা না 1টার সময় ঘুমিয়েছি কালকে, তারও পরে তাহলে উঠতে পারি সকালে বলো। তারপরে শর্টস ভিডিও করেছি রাত্রে কতগুলো, ভিডিও বানাতে বানাতে আর খাওয়া ঘুম সব চলে যাচ্ছে। বন্ধু প্রথমবার যখন দিলাম একটা ধোয়া উঠলো, তাই আবার দেখলাম দিয়ে ধোয়া উঠে কিনা, দেখি না উঠলো না, কী ধোয়া। এই গায়ে একটা এত বড় স্টিকার ছিল, এটাকে তুলতে যে আমার কষ্ট হলো। জীবনের সব কিছু খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হয়। দেখো না এই গ্লাসটায় যখন আমি বরফ দিয়ে জল ঢাললাম, হ্যাঁ, আর গ্লাস থেকে একটা ধোয়া উঠলো, তা আমি ভাবলাম যে আবার জল দিলে মনে হয় ধোয়াটা উঠবে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। তাই আমি সেকেন্ডবার যখন জল দিলাম আর ধোয়া উঠলো না, তাই আর কি। তাই সব কিছু ইচ্ছা হয় যে আমার বন্ধুদের সঙ্গে সব কিছু তুলে ধরতে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো তুলে ধরা যায় না, যেহেতু ভিডিওটা আমাকে অনেক ছোটো বানাতে হয়। তাই যতটা সম্ভব আমি আমার সব কিছু, নিজের কাজকর্ম যাবতীয় সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এইটুকুর ভিতরে। এখন এটা আমি খাবো, এখন যে বানিয়ে ফেলেছি, গরমে 1 গ্লাস, মন প্রাণ পুরো ঠান্ডা। ও কী ঠান্ডা হবো, পরে খাবো একটু, ঠান্ডা খেতে মন চায় কিন্তু বেশি ঠান্ডা খেয়ে মানে খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে একদম। আর যেহেতু দেখো আমি জলে কত বরফ দিয়ে নিয়েছি, কে কে খাবে এই গরমে ঠান্ডা, চলে এসো, তোমাদেরকেও দেওয়া হবে। ভিডিওটা কিন্তু দেখছো তো তোমরা, আর স্কিপ করো না কিন্তু একদম, ঠিক আছে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো, তারা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের একটু মনে ধরে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো প্লিজ। এই যে দেখো তোমরা এখানে হারমোনিয়াম দেখছো, এটাকে এখন সবসময় দেখতে পাবে, মোটামুটি মানে প্রায় সময় দেখতে পাবে। গানের গ জানি না, গানের মানে গান প্র্যাকটিসও করি না, কিন্তু হারমোনিয়াম পেতে রেখেছি মোটামুটি কথা। সবাই ওখানে পাতায় রয়েছে, ওখানে যাওয়াই হচ্ছে না, ভিডিও বানাবো না, হারমোনিয়ামে গান করবো, করবো হারমোনিয়ামে, সেটা যাওয়াই হচ্ছে না। এই যে বললাম তোমাদের সঙ্গে সব শেয়ার করি, তাই ওটাও করে দিলাম। দেখো তখন এটা বানালাম যে খাবো বলে, আর খাওয়া হয়নি। নিচে গেলাম, হোটেল থেকে স্টাফ আসলো, এবার আমার নিচে কিচেন সেট আপ আছে, এখানে কোনো কিচেনের সেট আপ নেই, আজকে আসবে না স্টাফ, ঠিক আছে। তার জন্য হোটেল মানে বিকালবেলা আর খুলবে না, বন্ধ রাখবে। তা এখন একটা পোলাওয়ের অর্ডার এসছে, পোলাওয়ের অর্ডার এসছে, অনেকগুলোই পোলাও, 2.5 কিলো 3 কিলো চালের পোলাওয়ের অর্ডার এসছে, তার জন্য এখন বাড়িতে পোলাওটা বানানো হবে। তা একজন স্টাফ আসলো, এসে তোমার উপরে আমার গ্যাস সিলিন্ডার, ওর তো মাথাতেই নেই যে নিজে কোনো গ্যাস সিলিন্ডার নেই, একটা ওভেন পাঠিয়েছে, যেহেতু বাড়ির ওভেনগুলো খুব আস্তে আস্তে হয় আর ওই ওভেনগুলো একটু জোর হয়, ওই জন্য একটা ওভেন পাঠিয়েছে। একটা ওভেন পাঠিয়েছে যে ওতে তোমার পোলাওটা হবে, এবার সিলিন্ডার তো নেই, এবার এসে খাটুনিগুলো কিন্তু ওকেই করতে হতো। আমি আবার ভাবলাম যে না, ওকে দিয়ে পুরো সেট আপ করালাম, এই সিলিন্ডার দোতলা থেকে নিচে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে গ্যাসের ওভেনের সাথে লাগালাম। কিচেনে ডুমটা ছিল না, একটা ডুম মানে খুলে আমার নিচে সিঁড়ির তলায় দেওয়া হয়েছিল, আবার ওখান থেকে সিঁড়ির ঘর থেকে ডুমটা খুললাম, খুলে ওখানে লাগালাম।
চালটাকে ধুয়ে ভিজিয়ে ওকে দিয়েই সব করিয়ে নিলাম। এবার ও যদি চলে যেত, এবার ও এসে এই কাজগুলো সব করতো, আমাকে কিন্তু বলেনি একবারে যে তুমি এইগুলো স্টাফকে দিয়ে করিয়ে নাও। আমি সমস্ত কাজ স্টাফকে দিয়ে করিয়ে নিলাম, নিয়ে চাল ডাল ভিজিয়ে সমস্ত রেডি ফেডি করে দিয়ে ও গেল, এই এক্ষুনি গেল, আমি আবার উপরে এসেছি। তা এইগুলো আমাকে বলেনি, কিন্তু ও এইগুলো এসে পুরোটাই করতো, মানে এই রকম কোনো কিছু বলে বলেও না, কিংবা যে কাউকে করিয়ে নাও সেটাও বলবে না, এ নিজে এসে করবে। আমি ওগুলো সব ভাবলাম যে না এগুলো করে নিই, এই রোদ্দুরের ভিতরে আসবে আবার কষ্ট হয়ে যাবে, এসব করিয়ে এই আসলাম উপরে। আর উপরে অনেক কাজ আছে আমার, সব কাজগুলো করবো। তা ভিডিও দেখো কিন্তু স্কিপ করো না বন্ধুরা। আমি চলে এসেছি আমার এই কিচেনে। কিচেনে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মতো করে সাধারণ একটা কিভাবে আমি পোলাও বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চট জলদি খুব তাড়াতাড়ি। কিন্তু দেখো অল্প পোলাও না, পোলাওটা বেশ অনেকটা, বেশ খানিকটা, মানে 2.5 কিলো চাল দিয়ে আমি পোলাও বানাবো। পোলাওটা কীভাবে আমি বানাই তাড়াতাড়ি করে আমার মতো করে, তাই তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না, তাই চলে এসেছি শেয়ার করতে। ঠিক আছে, তা ওদিকে বসিয়ে দিয়েছি, তাও দেখাচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি জল গরম করতে, জল ফুটতে। চাল গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চাল, আর তার সঙ্গে আমি কী কী আমার কী লাগছে, দারচিনি লাগছে, এলাচ লাগছে, লবঙ্গ আছে, এটা রাখা হয়নি, এটা রাখবো। এখানে আছে কাজু, তেজপাতা, দুধ আছে তোমার ওই যে ফুড কালারটা, এতে গুলে নেবো আমি। কিশমিশ আছে, ঘি আছে, সাদা তেল আছে, চিনি আছে, এই যে এত কিছু আমার পোড়া বানাতে লাগবে। আর এদিকে তো দেখিয়ে দিয়েছি রাইস আছে, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, বাসমতি চাল আছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করবো, চল। জলটা সব টেনে নেব, পরে আমি আর একটু পরে আর একটু ঘোটাঘুটি কিচ্ছু করতে পারছি। এবার আমি ফুড কালারটাও দিয়ে দেবো, এই যে আমি দুধের ফুড কালার গুলেছি এটাও দিয়ে দেবো।
বাসন্তী পোলাও, এই যে ভালো করে ভেজে দিয়ে কমপ্লিট। এবার আমি ঢেকে বসিয়ে দেবো, যে আমার কমপ্লিট হয়ে গেল সব দেওয়া। সোনাই বলেছিলো 5টা 5 খাবারটা যাবে আমার, এই সরি 5টা 5 বলছি, আর এখন 5টা 6 বাজে, আমার খাবার রেডি, পোলাও রেডি রেডি। দেখাচ্ছি চলো দেখো কেমন হয়েছে পোলাওটা। পোলাও বানিয়ে ফেলেছি দেখো, এই লুকটা এসে খেয়ে দিলাম তোমাদের পোলাও বানানো, কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না। হাঁপিয়ে গেলাম বন্ধু উপন্যাস করে, তখন আজকে বিকালবেলার নিচে পোলাও করেছিলাম, একটা পোলাওর অর্ডার ছিল, হ্যাঁ 2.5 কিলো চালের একটা পোলাও বানিয়েছি। তা ওখান থেকে আমাদের কিছু পোলাও আমরা রেখে দিয়েছি, মানে বেশি করে চাল দিয়ে খাবো বলে দুজনের তুলে রেখেছি। আর এখন মানে নিচে উপরে কিছু বানাবো কিছু নেই, সব নিচে সিলিন্ডার থেকে শুরু করে চিনি থেকে সব যা যায় এভরিথিং, শুধু মিক্সার গ্রাইন্ডারটা উপরে আছে, যেহেতু মিক্সারের কোনো কাজ ছিল না। তাই এখান থেকে মশলা করে নিয়ে আবার সোনাই পনির কিনে নিয়ে এসছে, ওরা আজকে আমাদের নিরামিষ তাই বলছিলো, আর বেগুনি বলছিলো আমরা না বেগুনি টেগুনি খাবো না। তা ওই যে পনির করে করতে গেলাম আবার নিচে, জানো শুধু মশলাটা এখানে করে নিয়ে গেলাম, আর গ্যাস এভরিথিং সব কিছু নিচে আছে, ওগুলো দিয়ে আবার আবার পনির করলাম, করে আবার ওইভাবে হাঁপিয়ে যাই, এদিক ওদিক করতে গেলে হাঁপিয়ে যায়, এক জায়গায় সব কিছু থাকলে কোনো অসুবিধা হয় না। আর কী করবো, এটা একটা ভালো হলো উপন্যাস, একটা এক্সারসাইজের কাজ হলো। তা তোমরা দেখে নাও আমি কী পনির বানিয়েছি, পনিরটা একবার একটু দেখে নাও, বানানো তো আর শেয়ার করতে পারিনি, দেখে নাও। এই যে আমি পনিরটা বানিয়েছি, আর এখানে আছে সেই পোলাও করেছিলাম, এই যে পোলাওটা, পোলাও আর পনির এটা দিয়ে এখন আমরা ডিনার করব। সোনাই বাথরুমে গেছে, আসলেই আমরা ডিনার করতে বসবো, ও চান করতে গেছে, গরমে না পুরো একদম না চান করলে আর ভালো লাগে না, কেন ও আসলেই আমরা ডিনার করতে বসবো। চলো ডিনারটা সেরে নিই, আর এখন কত রাত হয়ে গেছে জানো বাবা, 11:12 হয়ে গেছে, ওই যে চলে এসছে সোনাই ডিনারটা সেরে নিই চলো। তা বন্ধু এখন অনেক রাত হয়ে গেছে, এখন এই 9টা বলছি, ডিনার কমপ্লিট করে নিয়েছি, এখন 11:41 বাজে, ডিনার হয়ে গেছে, এখনও এটো হাতে বসে আছি, সোনাইয়ের আমি গল্প করছিলাম। তা চলো ভিডিওটা এন্ড করি, তা আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টার্ন করে বাজিয়ে দেবে, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তুমি দেখতে পাবে, ঠিক আছে। চলো টাটা বাই বাই, আমার গুলাব যেমন ফ্রেন্ড, চলো চলো চলো।